আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহেরাজ মম ব্লগে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ব্লগটি আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আজকে আমি নিয়ে এসেছি দুটি ভিন্ন ধরনের ভিডিও একটি হচ্ছে ডেজার্ট আইটেম অন্যটি হচ্ছে আমার আব্বু যখন দেশে গিয়েছিল আমি যেই শপিং করেছিলাম আমি সেই ভিডিওটি করতে পারিনি ব্যস্ততার কারণে দেশে লাগেজ পৌঁছানোর পর আমার বোন কিছুটা ভিডিও করে আমাকে পাঠিয়েছে সেই ভিডিওগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি যেই ডেজার্ট আইটেমটি করব আমি সেই ভিডিও দেখাবো যেই ডেজার্ট আইটেম করব তার নাম হচ্ছে লাওয়েশ্যামাই ছোটোবেলা আমার দাদু অনেক করতো শীতের সময় বিশেষ করে শীতের সময় করতো ওনার ছেলেদের জন্য আর এখন তো বারো মাস লাউ পাওয়া যায় এখানে তো আমার যখন খুশি আমি তখনই করি আর আমার আব্বুরও খুব এটি প্রিয় চলুন দেখা যাক কি কি নিয়েছি আজকে লাউয়ের সময় করার জন্য আমি প্রথমেই লাউ দুটি মাঝারি সাইজের লাউ গ্রেড করে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখেছি এখানে সাথে আমি কালার কম্বিনেশনের জন্য গাজর দিয়েছি আপনাদের ইচ্ছা হলেও আপনারা দিতে পারবেন না হলেও এমনিতেই করবেন কোনো সমস্যা নেই আর আমি সাথেই দুটি পাত্রে পানি ব সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি পানির বলক ওঠার সাথে সাথে আমি লাউ এবং দুটি পাত্রে আলাদা করে আমি করেছি সিদ্ধ দুটি পাত্রে একটি পাত্রে আমি লাউ সেমাইগুলি দিয়ে দেবো অন্য পাত্রে আমি গাজরের সেমাইগুলি দিয়ে দিব। তারপর পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করে এগুলিকে উঠিয়ে যতটুকু সম্ভব আমি হাত দিয়ে চেপে নিয়েছি আপনারা ইচ্ছা হলো একটি পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে পাতলা কাপড়ের মধ্যে নিয়ে চেপে নিতে পারেন চলুন দেখা যাক গাজরের লাউয়ের সামাই করতে কি কি লাগবে আমি এখানে নিয়েছি চিনি দারচিনি এলাচ লিকুইড মিল্ক অ্যান্ড ফুল ক্রিম পাউডার আমি এটি ডানুর পা মিল্ক পাউডার নিয়েছি আপনার ইচ্ছা করলে অন্য যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারবেন আমি এখানে এক কাপ নিয়েছি চিনি এবং এক কাপ নিয়েছি মিল্ক পাউডার আমি এই মিল্কটি রেখেছি লিকুইড মিল্ক রেখেছি পাউডার মিল্কটি গোলানোর জন্য আমি একটি পাত্রে আগেই সাড়ে তিন লিটার মিল্ক নিয়েছি সেই সেটি ঘন করে আমি দুই লিটারের মতো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকে লাউ ঘি ভেজে থাকে আমি ভাজি না কখনোই কারণ ঠান্ডা হলে ঘিটা মুখে লাগে সেটা আমার ভালো লাগে না আর অনেকে বাদামও দেয় আমি তাও দেই না এই যে আমি এখন মিল্কের মধ্যে লাউয়ের সামাইগুলো দিয়ে দিব এবং দলা যেন পাকিয়ে না যায় আমি আগে চামচ দিয়ে নেড়ে দলাটা সরিয়ে দিব তারপর আমি অ্যাড করব গাজর দেখতেই পাচ্ছেন দলা যেন পাকিয়ে না যায় আমি আগে নেড়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এখানে বাদাম কিশমিশ অ্যাড করতে পারবেন কিন্তু আমি তো আগেই বলেছি আমার একদম এমনিতেই ভালো লাগে তাই আমি সাথে কিছুই অ্যাড করি না আমি এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আমি এলাচ দারচিনি এখন দিয়ে অ্যাড করে দিলাম এখন অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি এখানে মিল্ক পাউডার অ্যাড করে দিয়েছি আমি আগে দেইনি কারণ অনেক সময় নিচে লেগে যেতে চায় তাই তারপর পরই আমি সুগার অ্যাড করে দিব এবং সুগার দেওয়ার পরে আমি খুব হাই হিটে রান্না করবো যেন সুগারের পানি এবং মিল্ক পাউডারের যে লিকুইড মিল্ক দিয়েছি এটি শুকিয়ে আগের জায়গায় চলে আসে তারপর একটি বাটিতে বেড়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তারপর খাওয়ার পালা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা ট্রাই করবেন প্লিজ এবার চলুন দেখা যাক আমার আব্বু যাওয়ার সময়কার কিছুটা ভিডিও আমি করেছি সেই ভিডিওটি আমি ভেবেছিলাম এয়ারপোর্টে হয়তো বা কাউকেই আগের মতো ঢুকতে ভিতরে প্রবেশ করতে দিবে না কারণ মাঝখানে কাউকেই প্রবেশ করতে দেয়নি শুধু একজন ছাড়া কিন্তু লাকিলি আমরা ভিতরে প্রবেশ করতে পেরেছিলাম আমার মেয়ে তখনও বুঝতে পারছিল না তার ভাইয়া চলে যাচ্ছে কিন্তু চলে যাওয়ার পর ও খুব খুব আপসেট হয়ে গিয়েছিল ওর ভাইয়ার জন্য কারণ ও সারাদিনই ওর ভাইয়ার সাথে থাকতো এটি জেএফকে এয়ারপোর্টে আবু কাতারে রয়েছে গিয়েছিল। রাত্রে একটা বাজে ফ্লাইট ছিল ওনার আমরা এগারোটার ভিতরেই ওনাকে ভিতরে দিয়ে আমরা আবার বাসায় ব্যাক করে চলে আসি তো এই পর্যন্তই সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট আবার ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ